আজকে আমাদের 90% মুসলমানদের দেশে কিছু পশ্চিমা কৃষ্টি কালচার যারা লালন করে তারা সূক্ষ্মভাবে আমাদের দেশে এই সমর্থন করতেছে ঠিক কিনা বলেন এরা জাতির বন্ধু নয় এরা শিক্ষিত নয় এরা কুশিক্ষিত এরা দেশের শত্রু মুসলমানের শত্রু ইমানদারের শত্রু ঠিক কিনা বলেন এভাবে যদি সমকামিতার চর্চা চলতে থাকে আল্লাহ যদি বেচার হয়ে যায় আল্লাহ মাফ করুক আমাদের উপরে পাথরের বৃষ্টি আসতে পারে আমাদের উপরে ঝড় তুফান আসতে পারে গোটা জাতিকে ধ্বংস করে দিতে পারে আমার বন্ধুরা আমি সপ্তম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বই নিয়ে এসেছি এই বইতে শরীফার অধ্যায় শরীফার গল্প আলোচিত হয়েছে আপনারা পড়া করবেন একটি গোষ্ঠী সরকারকে পেছে পালানোর জন্য জনমানুষের মন থেকে সরকার উঠানোর জন্য একটি শান্তিশীল রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য মত জিনিসকে আমাদের মাদ্রাসা স্কুলে সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে আমরা আহ্বান করতে চাই যতদিন পর্যন্ত এই বাংলাদেশে একজন মুসলমান থাকবে ইমানদার অন্তরে ইমান থাকবে আমরা এটার জন্য যা করার আমরা তাই করব যদি আন্দোলন করতে হয় আন্দোলন করব যদি তোমরা মনে করো না আলেমরা চলে গেছে বাকিরা চুপ হয়ে গেছে আলেমরা আমাদের উত্তর শুনে জমিনে যতদিন আছে একদিন থাকতে সব বাংলাদেশ আশ্রয় দেওয়া হবে না হবে না হবে না আমার বন্ধুরা এটা বাংলাদেশ বিরোধী কথা নয় এখানে আইনজীবী আছেন আমি আইন লিখে নিয়ে আসছি বাংলাদেশ দণ্ডবিধির 377 ধারা মোতাবেক যারা করবে তাকে রাষ্ট্র ফৌজদারি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গ্রহণ করেছে 2 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে যারা জড়িত হবে এটা বাংলাদেশ সরকারের 377 নাম্বার ধারা আইন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইন দিয়েছেন মান ওয়াজাতুমুহু ইয়ামালু আমালা কওমি লুদিন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি সহি বুখারীর হাদিস আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি তাই লিপ্ত হয় যে করবে যার সাথে করবে ফাকতুলুহু ফাকতুলুহু করে ফেলবে আমরা বাংলাদেশ সরকারের আহ্বান করতে চাই মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি কামনা করি শীঘ্রই এই সমস্ত দেশের শত্রুকে মুসলমানের শত্রুকে যারা দেশকে অস্থিতিশীল করছে তাদেরকে থামান তাদেরকে থামান না হলে ইমানদারেরা আইন হাতে করে দেবে আমার বন্ধুরা আসুন আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে অন্তত একটি বিষয়ে সুচার হওয়ার তৌফিক দান করুন আমাদের ইমান যতদিন থাকবে কলিজা যতদিন থাকবে ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে আমরা রাষ্ট্রের পক্ষে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন আমি হযরতে লূত আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করলাম লূত নবী তার সম্প্রদায়ের নিকট এসে বললেন ও আমার জাতি তোমরা কি এমন অশ্লীল কাজে লিপ্ত হয়েছো যে লিপ্ত হয়েছ যে ইতিপূর্বে পৃথিবীর কোন জাতি এই জঘন্য নিকৃষ্টতম কাজ তো করে না আয়াতে লূত আলাইহিস সালাম সংক্ষিপ্ত পরিচয় তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাই হাররানের পুত্র অর্থাৎ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাতিজা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিন জর্ডান এলাকাতে তিনি যখন আগমন করেন লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তিনি সফর করে তিনিও জর্ডান নগরীতে আসেন জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটি এলাকা ছিল জনপদ ছিল যেই জনপদের নাম হচ্ছে সাদুম এই জনপদের লোক সংখ্যা ছিল 40 লাখ বলেন কত ওই এলাকার নাম কি সাদুম ওই এলাকার নাম কি তাদেরকে সংশোধন করার জন্য এসেছেন হযরত লূত আলাইহিস সালাম ঠিক কি না আমার বন্ধুরা এই পৃথিবীতে যে জঘন্য নিকৃষ্টতম অপরাধ
এটা সবার আগে সর্বপ্রথম ওই সাদুম জাতি থেকে শুরু হয়েছে আল্লাহর নবী লূত আলাইহিস সালাম বললেন ও আমার জাতি আইন্নাকুম লাতাতুনা রিজালা ওয়া তাকতুনা সাবিলা ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকা ও জাতি তোমরা জঘন্য অপরাধ করছো তোমরা লিপ্ত হয়েছো তোমরা জনপদের যত রাস্তা আছে রাস্তাগুলো কেটে কেটে রাস্তা ব্লক করে ছিনতাই রাহাজানি করতেছো ও জাতি তোমরা এলাকাতে দেশের বিভিন্ন জায়গায় ক্লাব তৈরি করে সেই ক্লাবের মধ্যে পুরুষে পুরুষে কাম প্রবৃত্তি নিবারণ করো নাউজুবিল্লাহ বললেন না অপরাধ কয়টা বলেন কয়টা এক সম দুই নাম্বার ডাকাতি রাস্তা কেটে কেটে ডাকাতি করতে তিন নাম্বার দেশে ক্লাব প্রতিষ্ঠা করে ক্লাবে ক্লাবে জঘন্য নিকৃষ্ট পাপাচারমূলক কাজ করত আল্লাহর নবী লূত তাদেরকে বললেন ভালো কথা ফিরে আসো কিন্তু এই জাতি নবী লূতের উপদেশ গ্রহণ না করে তারা বলতে থাকলো ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন নবী লূত বললেন অন্যায় কাছ থেকে ফিরে আসো তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে সংশোধন করার জন্য তিনি ডেকেছিলেন কিন্তু জাতি যে জবাব দিয়েছে বলছে ও লূত তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তুমি যে আল্লাহর ভয় আমাদেরকে দেখাও যে আল্লাহর আযাবের কথা আমাদেরকে দেখাও যদি সত্যবাদী হয়ে থাকো সেই আল্লাহর আযাব আমাদের কাছে নিয়ে আসো জাতিকে উপদেশ দিলেন ভালো কথা বললেন কিন্তু জাতির লোকেরা হেদায়েত তো প্রাপ্ত হয় নাই বরং নবী লূতের উপরে টর্চার টর্চার জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা দেখে আছেন রাব্বুল আলামিন চমৎকার করে সূরা হুদে সেই ঘটনাগুলো উল্লেখ করলেন ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাকা বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন তারা ছিল তরুণ যুবকদেরকে ধরে ধরে তারা ধর্ষণ করত আল্লাহ রাব্বুল আলামিন সেই সাদুম জাতির নিকট আকাশ থেকে তিনজন ফেরেশতাকে মানব রূপে মেহমান রূপে নবী লূতের বাড়িতে এনেছেন বলি সুবহানাল্লাহ যে তিনজন আকাশ থেকে এসেছেন এরা কি মানুষ না ফেরেশতা যারা বলেন নাই মানুষ নাকি ফেরেশতা কিন্তু শুরুটা হচ্ছে মানুষের নবী লূতের বাড়িতে আসলো হযরত লূত আলাইহিস সালাম মেহমানদেরকে দেখে বড় টেনশনে পড়ে গেলেন আহারে কত সুন্দর সুদর্শন যুবক আমার জাতি তো এত নিকৃষ্ট এত নোংরা চরিত্রের অধিকারী আমার জাতি তো এই মেহমানদের সাথে বাজে আচরণ করবে এদিকে হাযা ইয়াউমুন আসিব আমিও বড় দুর্বল বড় দুর্দিন কিভাবে আমি মেহমানদের ইজ্জত আবরু আমি কিভাবে রক্ষা করব রক্ষা কে করবেন পেছনের ভাইরা বলেন কে করবেন আমার বন্ধুরা নবী লূত আলাইহিস সালাম তিনি পয়গম্বর কিন্তু কোরআনুল কারীমে দুইজন নবীর স্ত্রী তারা নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামী নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামী একজন হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী আরেকজন হচ্ছে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর সাথে সংসার করে কিন্তু সম্পর্ক হচ্ছে সন্ত্রাসী আর মাস্তানদের সাথে নবী লূতের স্ত্রী খবর জানিয়ে দিল তোমরা যে সকল যুবক তরুণ সুদর্শন যুবক কামনা করো আমাদের ঘরে আমার বাড়িতে আজকে চমৎকার সুদর্শন কিছু যুবক আছে ও এলাকার সন্ত্রাসীরা মাস্তানেরা ও দুশ্চরিত্রের অধিকারীরা তোমরা এসো আমার বন্ধুরা কোরআন কত চমৎকার করে সেই কথা বলছে ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত খবর যখন চলে গেছে জাতির লোকেরা পাপাচারীরা দলে দলে ইউহরাউন মানে হচ্ছে হই হুল্লুল করতে করতে স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে আসো আসো আজকে নবী লূতের বাড়ি ঘেরাও করব
কারণ নবী লুতের ঘরে সুদর্শন যুবক আছে আল্লাহ বলছে নবীন কবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত তারা তরুণদের সাথে সমকামিতায় করতে করতে এত খারাপ হয়ে গিয়েছে নিকৃষ্ট হয়ে গিয়েছে কে মেহমান কে ফেরেশতা কে নবী সেগুলো বিবেচনা করার মতো বিবেক তাদের ছিল না আছে না নাই লোকেরা আসলো নবী লুতের বাড়ি গেরাও করলো হযরত লূত আলাইহিস সালাম লোকদের অবস্থা দেখে তিনি বলতে লাগলেন ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়ালা তুখজুনি ফী দাইফি তিনি বলে উঠলেন ও আমার জাতি শোনো তোমরা আমার এই মেহমানদের ব্যাপারে আমাকে টেনশনে ফেলো না যদি প্রয়োজন হয় আমার ঘরে সুদর্শন সুদর্শনা তরুণী যুবতী আমার মেয়েরা আছে প্রয়োজন হলে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আমার মেয়েগুলোকে নিয়ে যাও তারপর ওই মেহমানদের সাথে খারাপ আচরণ করো না ফাত্তাকুল্লাহা ওয়ালা তুখজুনি ফী দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ কিন্তু জাতির লোকেরা নবী লুতের এমন অনুরোধ তারা গ্রহণ করলো না তারা চড়াও হলো মেহমানদের ব্যাপারে আল্লাহর নবী লুত আলাইহিস সালাম তাদেরকে বিবেকে নাড়া দিয়ে বললেন আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ তোমাদের মাঝে কি একজন বিবেকবান ভালো মানুষও কি নাই মেহমানদের গুরুত্ব বোঝার জন্য কি একজন লোক তোমাদের মাঝে নাই আমার বন্ধুরা তারা বলতে লাগলো নবী লুত আপনি জানেন আপনার মেয়েদের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নাই বরং আমাদের ওই মেহমানগুলোকে দিয়ে দেন তারা তো জানে না মেহমানগুলো সাধারণ মানুষ নয় তারা হচ্ছে আকাশের ফেরেশতা হযরত লুত আলাইহিস সালাম যখন টেনশনে পড়ে গেলেন দুশ্চিন্তায় পড়ে গেলেন মেহমানদের ইজ্জত আবরু রক্ষা করতে পারবেন কিনা এমন সময় আকাশের তিনজন ফেরেশতা বলে উঠল নবী আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আমরা সাধারণ মানুষ নয় আমরা হচ্ছে আকাশের ফেরেশতা এরা আপনার কাছে কিছুতেই আসতে পারবে না আপনি সকাল হওয়ার আগে রাতের কিছু অংশ বাকি থাকতে আপনি এই এলাকা ছেড়ে চলে যান যাওয়ার সময় কেউ যেন এই জাতির জন্য পেছনে ফিরে না তাকায় কারণ হচ্ছে যে পেছনে ফিরে তাকাবে তার জন্য ধ্বংস অনিবার্য কিন্তু আপনার স্ত্রী সে পেছনের দিকে চাইবে আল্লাহ নবী লুত আলাইহিস সালাম যখন তাদের কিছু অংশ বাকি থাকতে তিনি যখন রওনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আযাব দিলেন ফালাম্মা জাআ আমরুনা জাআল্লা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতান মিন সিজ্জিলিন মানদুদ যখন নবী লুত তার অনুসারীদেরকে নিয়ে জর্দান এলাকা ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ভূমিকম্প দিয়ে জমিনের উপরিভাগকে নিচে করে দিয়েছেন ঘূর্ণিঝড় দিয়েছেন গোটা চারদিকে ধ্বংস করে দিয়ে সেই ধ্বংসস্তূপ থেকে এই যে লুত বাহরের লুত ডেড সি জর্ডানে যে মৃত সাগর আছে সেই সাগর আল্লাহ তাআলা তৈরি করে দিলেন